ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে সাধারণ একটি রেসিপি শেয়ার করছি, জানি আপনাদের ভালো নাও লাগতে পারে। যারা নতুন রান্নায়, যারা রান্না করতে পারে না, তাদের জন্য এই রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু তরকারি আর ইলিশ মাছের সাথে বেগুন ভাজা। বেগুন আলু তরকারি রান্নার জন্য যা যা লাগছে সেগুলো হচ্ছে বেগুন আলু তরকারির উপকরণ, পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সয়াবিন তেল, বেগুন, চিংড়ি মাছ। কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছি, এগুলো তরকারিতে ইউজ করবো। আর নিয়েছি 4-5টি কাঁচা মরিচ, বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছি, তার সাথে আবার বেগুনের মতো করে চিকন চিকন করে আলু কেটে নিয়েছি। এভাবে আলু বেগুন চিংড়ি মাছ একসাথে করে রান্না করবো। কড়াইতে 1/2 কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, একটু গরম হলে তার ভিতরে পেঁয়াজ, রসুন, দুইটা কাঁচামরিচ ভেঙে দেব, এরপর দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। নাড়া পেঁয়াজ নরম হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দিব, পানি দেওয়ার আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে সামান্য পানি মশলাগুলো দিয়ে ভাজার জন্য মশলাগুলো অ্যাড করব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে একটু মেরে নিই, পানির ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, সবগুলো 1/2 চামচ করে দিয়েছি। এবার মরিচ সামান্য মরিচের গুঁড়ো, হলুদ 1/2 চা চামচ, ধনিয়া 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, ভিতরে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে আবার নাড়তে থাকবো, ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত পানিটি শুকিয়ে মশলা থেকে তেল আলাদা আলাদা হয়ে যাবে।
নেশাটা করে যত ভালো মনে হবে কিন্তু তত মজা লাগবে। মশলা এর তরকারি মশলা কোথাটার হচ্ছে আসল, তাই আমি প্রত্যেকটা তরকারিতে দুবার আমি নিয়ে মশলা ভুলে নিই। আর মশলাটা প্রায় তেল আলাদা হয়ে এসেছে, সম্পূর্ণ তেল আলাদা হয়ে গেছে। পানি দিয়ে দেবো পরিমাণ মতো আমার তরকারিতে যত লাগবে। পানি দিয়ে একটু নেড়ে ঢেকে দিব, পানিটা গরম গরম হয়ে ফুটে উঠলে পরে আমি আগুন বেগুন আর আলু দিয়ে দিব। ফুটে উঠেছে, মানে ফুটন্ত পানি পানি ফুটে উঠেছে, টকটক করতেছে ফুটন্ত পানির ভিতরে। বেগুন আলু দিয়ে দিব, নেড়ে দিব, ভালো করে নেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেছে, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার 5 মিনিট পরে এসে আবার আমি লবণ চেক করব, সাথে কতটুকু সেদ্ধ হয়েছে তা চেক করব। পানি দিব, নাহলে তরকারিটা ঝোল রাখবো না, মাখা মাখা রান্না করব। যদি পানি বেশি হয় তাহলে মাখা মাখা হবে না, অতিরিক্ত ঝোল হয়ে যাবে। ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা। বেগুন অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, একটু লবণটা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার তরকারিতে লবণ ঝাল সব কিছুই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খেতেও মজা, এখনই মজা লাগছে, রান্না হয়ে গেলে আরো মজা হবে। আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা মেনলি যারা ভালো রান্না করে তাদের জন্য নয়, যারা নতুন রাঁধুনি রান্না শিখছেন তাদের জন্য। আমি আপনাদের অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছি আস্তে আস্তে আমার ভিডিওতে, ভালো করে দেখে রান্না করবেন, ইনশাল্লাহ আপনাদের রান্না আমার চেয়েও বেটার হবে। আমি আসলে রান্না বান্না তেমন একটা পারি না, আমি ইউটিউব থেকে দেখে দেখে রান্না শিখেছি। এখন জাস্ট সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, যারা পারে না আমার মতো, যারা একদমই রান্না জানে না তাদের জন্য আমার এই রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এবার আপনাদের সাথে শেয়ার করছি বেগুন ইলিশ মাছ দিয়ে ভাজা।
এটা আসলে এক্সট্রা, আমরা বেগুন চিংড়ি আলু দিয়ে চিংড়ি মাছ খাবো, কিন্তু আমার শাশুড়ি সেটা খায় না, তাই তার জন্য একটা বেগুন কেটে আর একটা ইলিশ আর এক টুকরো ইলিশ মাছ দিয়ে তার পাশে এই বেগুনটা দিয়ে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে ভেজে দিচ্ছি। এটা খেতে আরো টেস্টি, আপনারা চাইলে এটা করে খেয়ে দেখতে পারেন, মজা লাগবে। এই বেগুন ভাজা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, তাতে ইলিশ মাছের প্রয়োজন হবে না। আমি জানি আপনারা আমার চেয়ে আরো বেটার রান্না করবেন। আমার চ্যানেলটি নতুন, আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করেন, আমি আমার ছোট্ট এই চ্যানেলটা বড় করতে পারবো ইনশাল্লাহ। আমি আপনাদের সবার দোয়া কামনা করছি, আমার জন্য সবাই দোয়া করবেন। বেগুনগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, প্রথমে বেগুনগুলো তুলে নিব, পরবর্তীতে ইলিশ মাছটা আর একটু ভাজতে হবে, সাথে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ইলিশ মাছের সাথে দেয়া কাঁচামরিচ খেতে খুবই মজা, আমার শ্বশুরি এটা অনেক পছন্দ করেন, ওনার সব তরকারিতে একটা দুইটা কাঁচামরিচ লাগবে, তিনি কাঁচামরিচ ছাড়া খেতে চান না, তাই আমি সব তরকারিতে আস্ত একটা দুইটা কাঁচামরিচ দেয়। আপনারা খেয়াল করেছেন আমি, আমার বেগুন ভাজা হয়ে গেছে, তাই বেগুনগুলো তুলে নিচ্ছি। মাছটা একটু পরে তুলবো, মেয়ের আগে বেগুন ভাজা, বেগুনের তরকারিতেও কাঁচামরিচ দিয়েছি, এটাতেও কাঁচামরিচ দিয়েছি, মাছটা একটু উল্টে পাল্টে ভেজে তুলে নেব। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, দেখি খেতে ইচ্ছে করছে, খুবই টেস্টি হয়েছে। ইলিশ মাছ ভাজা এমনি যে যেভাবেই হোক ইলিশ মাছ রান্না করো, ভাজো যেভাবে যেটা করো, সে খুব ভালো লাগবে। মাছের তেলটা তুলে নিচ্ছি, এটা আমার সবার কাছেই খুব ভালো লাগে মাছের তেল, ইলিশ মাছের তেল। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, চ্যানেলটি প্লিজ ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আশা করি আমার এই ছোট্ট চ্যানেলটি ছোট্ট ভিডিওগুলো দেখার জন্য।